বন্ধুরা, সেই কৃষক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আজকে তার গ্রামে এসেছি। আসলে আপনারাও খালি গলায় তার গান পছন্দ করেছিলেন, আর উস্তাদকেও আমি শুনিয়েছিলাম যে উস্তাদ দেখেন তো কেমন। উস্তাদও বললো ভালো, তাই আসলে তার সাথে যোগাযোগ করেই তাদের গ্রামে চলে এসেছি। আজকে অবশ্য মাঠে যায় নাই, বাড়িরই কাজ মনে হয় তো করতেছে। এই যে উস্তাদ, সুন্দর করে আগে বুঝা টু জানিয়ে। ঠিক আছে ঠিক আছে। ভাই আপনি ভালো আছেন তো? ঠিক আছে। তাহলে ই করেন, এই যে উস্তাদের দোতারা সুরে আজকে গান শুনেন। আপনার গান তো সবাই খুব পছন্দ করছে বুঝছেন, আবার উস্তাদেরও শুনাইছিলাম। ওই যে সাগর সেদিন একটু শুনাইলো তো গানটা ভালো লাগলো, তো ওই জন্য আমি সাগরে কইলাম যে চলো যাই একটু। খালি গলায় যা তো সুন্দর করে গান। আমার আবার বুঝছেন যে তিলগুলি যে বৃষ্টিতে যে লস্ট কেলাই দি দেয় নাই ভাই, শুকোই। ঠিক আছে, তাহলে চলেন যাই। আমি উল্টানে পড়াই সে আসো এক আছে, আর যে দুই তিন আলা আছে তাহলে ই করেন দি আসে না সুবিধা নাই। হ্যাঁ ঠিক আছে, ওই বট গাছতলা বসলি কে হয় না, ভালো হয় না ভাই। এবারে দূর পর্যন্ত দেওয়া ছিল, চলেন যাই। আচ্ছা কালি আমরা একটু ওই কোণের সামনে যাই, তো চলেন। তারপরেও আপনার গান সবাই পছন্দ করছে ভাই, এই জন্যই তো আবার চলে এলাম। না গান তো আমার কাছে ভালোই লাগে। হ্যাঁ উস্তাদ, এমনিতে সুন্দর গান, খালি গলাই যে সুন্দর। সব থাহে নাকি আমাকে বসে বসে যন্ত্রপাতি তো লিয়ে আসলাম করেন তো, দেখেন তো গ্রামে ভাই তো গান তো আসলাম। আচ্ছা তালি, হ্যাঁ উস্তাদ, আমরা কথা না বাড়াই একটু গান শুনি। হ্যাঁ হ্যাঁ ই করেন, হ্যাঁ তাই ভালো হয় ভাই, সুন্দর গান। তাহলে একটু পরিবেশ মতো দাঁড়াই। হ্যাঁ এই যে সাফি ধরো, সাফি ধরো, একটু সরো তোমরা ভাই, আপনার পিঠে ধরো, ওই পিঠে। সাধু সাধনা